বাংলা লিংক বাংলালিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকে ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, আপনাদের নিয়ে গত ক এপিসোড ধরে আমরা ঘুরছি জয়পুরহাট জেলার দারুণ দারুণ লোকেশনে। আগে বলেছি এটি বাংলাদেশের একটি ছোট্ট শস্য ভাণ্ডার। তো অনুষ্ঠানের শুরুতে জানিয়ে দিই গত পর্বের কুইজের উত্তর বিজয়ীর নাম। প্রশ্নটি ছিল জয়পুরহাটে কয়টি উপজেলা আছে। সঠিক উত্তর 5টি। এবারে 6519টি এসএমএস এর মধ্যে সঠিক উত্তর এসেছে 4516টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন মাগুরার পার্নান্দুর আলীর সাথী। কংগ্রেচুলেশনস। আর আমরা চলেছি জয়পুরের শহর থেকে 9 কিলোমিটার দক্ষিণে জামালগঞ্জে। কয়লার খনিটা কোন দিকে? কয়লার খনি গাড়ি যাবে? হ্যাঁ, বুঝতে পারছেন আমরা চলেছি কয়লার খনির খোঁজে, আর সেই কয়লার খনিটা এখানে আছে। বন্ধুরা, আপনারা হয়তো বা জানেন বা জানেন না যে জয়পুরহাটে কয়লা পাওয়া গেছে। সেই কয়লা খনির খোঁজে আমরা আসছি। আমার বায়ের তলায় যে মাটি দেখছেন, এই মাটির তলায় সেই কয়লা আছে। আর এখানে সেই কয়লার, আমি ঠিক জানি না, এটা আমরা শুনছি এটাই সেই কয়লার অফিস টপিস, সেখানেই বসছে। আসেন আমরা একটু খোঁজ খবর করি, কয়লা কোথায় কিভাবে কেমন করে আসে। বিশেষজ্ঞদের মতে এই কয়লা খনিতে ভূপৃষ্ঠ হতে 640 থেকে 1158 মিটার গভীরে বিপুল পরিমাণে পারমিয়ান যুগের অর্থাৎ 290 মিলিয়ন বছর আগের বিটুমিনাস কয়লা পাওয়া গেছে। এই জায়গায় এইটুকু জায়গার মধ্যে গর্ত করছিল? হ্যাঁ। কতখানি গর্ত করছিল? এটা অতখানি আমরা বলতে পারবো না, আমরা পাইপ বসা ছিল। আচ্ছা, তারপরে? তারপরে তো মনে করেন এই অবস্থায় রেখে দিতে, মানে মুখটা ঢালাই দিয়ে একবার বন্ধ করে দেয়। কত বছর আগেকার ঘটনা এটা? এটা আপনার মনে করেন 62-63 62-63 সালের থেকে এখানে। তারপরে আর কোনো কাজ কাম হয়নি? তার মানে আপনি বলছেন যে এই জায়গায় কয়লা আছে? এই সব জায়গায় কয়লা আছে? হ্যাঁ, সব জায়গায় কয়লা আছে। কয়লা কোম্পানি কোনটাকে বলে? এটাই কয়লা কোম্পানি। আপনাদের বাড়ি কোনটা? আমি চাকরি করি এখানে কয়লা কোম্পানিতে। আপনি চাকরি করেন? আপনি কিসের চাকরি করেন? গার্ডের। কি গার্ড দেন? এখানে তো কিছুই নেই এই অবস্থায়। বন্ধুরা, শুনলে অবাক হবেন, জয়পুরহাটের এই কয়লা খনিটি 41.44 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কয়লা কোম্পানি, এখানে যে কয়লা খনি আছে সেই কয়লা খনি, এটা হচ্ছে গেস্ট হাউস বা রেস্ট হাউস এরকম একটা কিছু ছিল। এখন অবস্থা আসলে এটাই গেস্ট হাউস। এই যে লম্বা টিনের সেটটা দেখছেন, এটা হচ্ছে ওদের এমপ্লয়ি যারা থাকবে তাদের থাকার রেসিডেন্স। আর এই সামনে যে ঘরটা দেখছেন, এই ঘরটা ছিল কয়লা গোডাউন, আর অফিসটা ছিল ঠিক এর পিছনে। আসেন দেখি অফিসটা ঠিক আছে কিনা। ওই যে দেখছেন ওইটা হচ্ছে কয়লার অফিস। দেখেন জয়পুরহাটের কয়লা খনি ও তার আশপাশ খুবই আশার কথা। এক হিসেবে এই খনিতে কয়লা মজুদ আছে 1053.96 মিলিয়ন টন। উন্নত মানের জ্বালানি হিসেবে ও জৈব রাসায়নিক কাঁচামাল হিসেবে এই কয়লা ব্যবহার করা যাবে। তবে এই খনি থেকে এখনো কয়লা উত্তোলন শুরু হয়নি। বাংলালিংক বাংলার পথে
বন্ধুরা আমরা আপনাদের নিয়ে চলেছি জয়পুরহাট শহর থেকে 8 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আক্কেলপুর উপজেলার রুকিন্তিপুর ইউনিয়নের জামালগঞ্জ বাজারের পাশে একটা ফলের বাগান দেখতে। তো দেখুন বাংলার পথে আপনাদেরকে আমি অনেক ধরনের বাগান দেখাইছি, তবে এটা একটা নতুন বাগান, আঙুরের বাগান। তবে এই বাগানে অনেক আঙুর গাছ আছে, এগুলো সব বিদেশ থেকে আনা আঙুর গাছ, এখানে লাগানো হয়েছে, এখনো আঙুর ফলেনি। তবে আশা করছি আগামী বছর আমরা এই বাগানের আঙুর দেখতে পাবো এবং টেস্ট করতে পারবো, সেটা মিষ্টি না টক। সুদূর অস্ট্রেলিয়া থেকে 1000 আঙুরের গাছের চারা এনে 6 বিঘার এই বাগানে লাগানো হয়েছে, যার প্রতিটি চারাই এখনো পর্যন্ত জীবিত আছে। আপনি কি করেন এখানে? আমি পরিচর্যা করি এখানে। কতদিন হলো গাছগুলো লাগালেন? 1 মাস 1 বছর 4 মাস। কবে হবে ফল? 6 মাস পরে ফল আসবে। ফুল আসছিল, আমরা ফুল ভাঙে গেছি। এই বছরই ফুল আসছিল, শীতে হয়তো ফল। বছরে 2 বার ফল হবে। 2 বার হবে, মিষ্টি হবে 100%। এটা কি সাদা আঙুর না কালো আঙুর? সাদা এবং কালো দুই রকমই আছে। বাংলালিং বাংলার পথে। বন্ধুরা আমরা আপনাদের দিয়ে ঘুরছি জয়পুরহাট জেলা, দেখছি কোথায় কি আছে। তবে আমাদের এই দেখার মধ্যে কৃষিজাত পণ্য বেশি বেশি দেখাচ্ছি, তার কারণও আছে। কিন্তু এই জেলায় তেমন কোনো উল্লেখযোগ্য ভারী শিল্প কারখানা না থাকলেও উর্বর জমি, কৃষিকাজের উপযোগী আবহাওয়া এবং কর্মঠ মানুষ জয়পুরহাটকে শস্য ভাণ্ডারে রূপান্তরিত করেছে। তো শস্য ভাণ্ডারে শস্যই তো দেখবেন, তাই না? আর আমরা এসে গেছি জয়পুরহাট জেলা শহর থেকে 7 কিলোমিটার পূর্ব দিকে খেতলাল উপজেলার বটতলি বাজারের পূর্বি পোলট্রি ফিড মিলে। খাবারটা আপনারা কি কি জিনিস দিয়ে তৈরি করেন? ভুট্টা, সয়াবিন, সয়াবিনের এটা একটা খোসা আর কি, সয়াবিন বের করে রস বের করে যেটা থাকে সেই খোসা সয়াবিন। তারপরে আপনার ফুল ফ্যাট, যেটা ওই যে গোটা সয়াবিন দেখছেন, আচ্ছা এইটা। তারপর আপনার মিট অ্যান্ড বন, আর কিছু প্রোটিন কনসেন্ট্রেট লাগে, আর রাইস ব্রান লাগে, হ্যাঁ, আর ওষুধ টষুধের মতো কিছু লাগে। এখানে কি আছে এটা? এটা একটা ভুট্টা, এটা শুধুই ভুট্টা, এটা হচ্ছে আপনার ফুল ফ্যাট যেটা আমরা বলি, এটা সয়াবিন, সয়াবিন, হ্যাঁ। আচ্ছা এই সয়াবিন কি সেই সয়াবিন যেটা আমরা তেল বানাই? হ্যাঁ হ্যাঁ। এটা কি? এটা মিট অ্যান্ড বন, মানে মিট বন মিল, এটা হাড়ের গুঁড়া, এটা আপনার প্রোটিন, এটা ওই মুরগির ডিম বা এটা সেটা শক্ত করতে এটা সহায়তা করে। এগুলো সব আপনার ওই প্রোটিন কনসেন্ট যেটা বলা হয় আর কি, জয়পুরহাটে পোল্ট্রি বিপ্লব ঘটেছে, 10,000-এরও বেশি মুরগির খামার আছে এই জেলায়, আর তাতে আছে লক্ষ লক্ষ মুরগি ও মুরগির বাচ্চা। মূলত এইসব খামারে মুরগির খাবারের চাহিদা মেটাতে এই জেলায় 4 থেকে 5টি পোল্ট্রি ফিড মিল কারখানা গড়ে উঠেছে। বন্ধুরা আর এখন নেব একটা ছোট্ট বিরতি। বাংলালিং বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলালিং বাংলার পথে। বন্ধুরা আমাদের এবারের অভিযান চলছে জয়পুরহাট জেলায়, দেখছি এই জেলার নানান বিষয়। তো ঘুরতে ঘুরতে চলুন ঘুরে আসি জয়পুরহাট জেলার একেবারে শেষ প্রান্ত থেকে। আমরা চলেছি জেলা শহর থেকে 31 কিলোমিটার দক্ষিণে আক্কেলপুর উপজেলার তিলকপুরে। তো তিলকপুর যেতে পথে জানিয়ে দিই আমাদের আজকের কুইজ প্রশ্নটি হলো, জয়পুরহাটে চুনা পাথরের পাশাপাশি আর কিসের খনি আছে? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ সোনার খনি, বি তেলের খনি, সি কয়লার খনি। তো সিম্পল প্রশ্নটি জানিয়ে দিই আরেকবার, বলতে হবে জয়পুরহাটে চুনা পাথরের পাশাপাশি আর কিসের খনি আছে, মনে থাকবে তো? আর আমরা এসে গেছি আক্কেলপুর উপজেলার তিলকপুরে। এই জেলায় অনেক কোল্ড স্টোরেজ আছে যেখানে আলু রাখা হয়, কারণ এই জেলায় আলু কিন্তু বাম্পার ফলন হয়। তো চলুন দেখি আলুর কারবার। জয়পুরহাটে 14টির মতো কোল্ড স্টোরেজ আছে, তবে এদের আর একটা দারুণ একটা ফ্যাক্টরি আছে, আলু বেসড ফ্যাক্টরি, সেটা হচ্ছে আলুর গুঁড়া, আলুর জাস্ট একদম পাউডার, আটার মতো আলু, এটা এই এই ফ্যাক্টরিটাতে তৈরি হয়। আসেন আপনাদেরকে এখন দেখাবো আলু কিভাবে ডাস্ট হয়ে যায়, একদম গুঁড়া হয়ে যায়।
এই জায়গাটায় আলুটাকে প্রথমে ফেলা হয়, তারপরে ওখান থেকে বেল্টে মানে একদম মাটির থেকে আনা আলুটাকে ফেলা হয়, ওখান থেকে বেল্ট দিয়ে এই আলুটা চলে আসে উপরে। উপরে এখানে আসার পরে এই যে বড় ড্রামটা দেখছেন, এই যে গোল মতো ড্রামটা দেখছেন, এই ড্রামের মধ্যে আলুগুলো ধোয়া হয়। আলু যখন পরিষ্কার করা হয়ে গেলে এটা এইদিক দিয়ে আবার এই যে এই কনভেয়র বেল্টে আবার এখানে পড়ে, এখানে পড়লে এখান থেকে এটা উপরে উঠে যায়, এবং উপরে উঠে যাওয়ার পরে আলুটাকে ওখানে কেটে কুচি কুচি করে এক ধরনের কাদা মতো তৈরি করে পেস্ট মতো তৈরি করা হয়। যে পেস্টটা এদিকে পরে এখানে এসে এই নিচে এখানে জমা হয়। এখানে একটা ছোটো একটা ড্রাম মতো আছে, একটা চৌপাচ্চা মতো আছে, এখানে জমা হয় এবং এই পাম্পের মাধ্যমে এটা উঠে এটা ভিতরে চলে যায়। আসেন, পাম্প দিয়ে যখন ভিতরে আসলো তখন এই জায়গাগুলোতে রিফাইন হয়। এগুলোতে রিফাইন হওয়ার পরে আলোর সেই কাদাটা এটা আবার চলে যায় ওই পাশে। এই সারিবদ্ধ এই মেশিনগুলোর মধ্যে আলোর সেই বাল্বটা একেবারে মিল্ক হয়ে যায়, সাদা দুধের মতো হয়ে যায়। তখন এই সেই সাদা দুধটাকে এরা আবার পাইপের মাধ্যমে পাঠায় ওই সেকশনটাতে, ওই উপরে যে সাদা ইয়েটা দেখছেন এবং নিচে যে বল্বটা এখানে পাঠায়। আসেন, আলুর মিল্কটা যখন এখানে আসে এই ড্রাম, এই ড্রাম এখানে আরেকটু প্রক্রিয়াজাত হওয়ার পরে এটা চলে আসে এই পাইপটা দিয়ে এই ড্রামটার ভিতরে। এই ড্রামটার ভিতরে আসলে আসে না, এই ড্রামটা হচ্ছে হিটার, মানে গরম থাকে এই ড্রামটা, পুরোটা গরম থাকে। এখানে এক ধরনের নজেল স্প্রে আছে, আসেন আপনাকে দেখ এই পাশটাতে দেখলে বুঝতে পারবেন। ওই যে একটা একটা করে স্ক্রুর মতো দেখা যাচ্ছে, এগুলো সব নজেল স্প্রে। এদিক থেকে আলুর সেই মিল্কটা এই ড্রামটাতে স্প্রে করা হয়, এই ড্রামটা তখন ওদিকে ঘুরে, তখন এতে এই গরম ড্রামটাতে যখন আলুর ওই মিল্কটা স্প্রে করা হয় তখন এর থেকে পানিটা আলাদা হয়ে যায় এবং আলুর যে গুঁড়াটা সেটা এই ড্রামে লেগে থাকে। তখন এটাকে এর সঙ্গে লাগাই দিলে পরে ওই এক ধরনের চেঁচে চেঁচে সেই পাউডারটা এখানে পড়ে, এই এই বেল্টটাতে পড়ে এবং এই বেল্ট এই এই বেল্টটা দিয়ে চলে যায় প্যাকেজিংয়ের দিকে। আর তখন চেঁচে চেঁচে যে পাউডারটা পড়ে সেই পাউডারটা দেখতে একেবারেই এই আটার মতন, দেখতেছেন আমার হাতে একেবারে সাদা ধবধবে সুন্দর এই আটার মতো। যারা বিদেশ থাকেন বা বিদেশে বেশ কিছুদিন ছিলেন তারা অবশ্য ওখানে আলু ভর্তা খাওয়ার জন্য এই এই পাউডার আলু কিনে আলু ভর্তা খেয়েছেন। এটা দিয়ে আলু সব কিছু, আলু পাউডার টাউডার সব কিছু বানানো যায়, আলু যাবতীয় কাজই করা যায়, তবে গোটা হিসাবে না, এটা ভর্তা হিসাবে মানে ম্যাশ হিসাবে সব কিছুই বানানো যায় এটা দিয়ে। আলুর পাউডার, পাউডারটা একেবারে ময়দার মতো উড়ে গেল। তবে এখনও পর্যন্ত এই দারুণ ফ্যাক্টরিটা শুধুমাত্র পরীক্ষামূলক উৎপাদন হয়েছে, ফুল ফ্লেজ উৎপাদন এখন শুরু হয়। প্রতি বছর জয়পুরহাটে আলুর বাম্পার ফলন হয় বলে আলু থেকে স্টার্স পাউডার উৎপাদনের জন্য মূলত এই শিল্প প্রতিষ্ঠানটি স্থাপিত হয় 2005 সালে। আলুর এই আটা খুব সহজে আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় নতুন মেনু হিসেবে সংযুক্ত হতে পারে, তো এখনো পর্যন্ত এই প্রতিষ্ঠানটিতে উৎপাদন শুরু হয়নি। বন্ধুরা, ডিশ অ্যান্টেনা, ভিসিডি, ডিভিডি ইত্যাদি ডিজিটাল বিনোদনের কল্যাণে বিলুপ্ত হতে চলেছে আমাদের দেশীয় সংস্কৃতি। তো ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম হঠাৎ একজন পুঁতি শিল্পীকে, আর পুঁতি শুনতে শুনতে শেষ হয়ে যাবে আমাদের আজকের বাংলা লিঙ্ক বাংলা পথে। দেখা হবে আগামী পর্বে জয়পুরহাটের দারুণ দারুণ লোকেশনে, সাথে থাকার আমন্ত্রণ রইল, ভালো থাকবেন। আল্লাহ বলো মুখে পরম সুখে দিন যাবে রে ভাই, দিনে দিনে দিন ফুরালো ফুরাইলো পরমাই যৌবন ধরলো ভাটি, আয় আর যৌবন ধরলো ভাটি ঝগড়া ঝাটি হিংসা কি না ছাড়ো, সার তরিকার খবর জেনি নবীর তরিক ধরো, করো পুঁজি পাট্টা করো পুঁজি পাট্টা আমার ঠাট্টা ছাড়ো বন্ধুগণ, জর্মিলে এভাবে জানারো হেসে মরণ, রবে না ইমান আমান রবে না ইমান আমান যাবে তামাম শস্য হবে কম, সত্যর আমল নাহি রবে মিথ্যা হবে জম, জামানার এমন রীতি আয় আর জামানার এমন রীতি হয় নাতি দাদার বড় কথা, বাপের ঘাড়ে ধানির ছালা ব্যাটের পায়ে জুতা, মানে মান যাবে চলে মানে মান যাবে চলে, কবি বলে যার বড় সে হবে, অল্প লোকের গল্প ভারী লম্বা কথা কবে, হারে হায় লজ্জা যাবে হারে হায় লজ্জা যাবে যাবে কুলো মান,
माया और मोहब्बते जाबे आदानार प्रदान जाबे भय भक्ति सबुर शक्ति और शांतिर दिन कबीर कार्दबीरी बोले सेज्जा मानार चिन चलबे छोकरा बाजी आयार चलबे छोकरा बाजी कत बाजी कत भावे चलिबे बसु माता केपे उठे अल्लाह रस चलिबे कुरान हादिस सारा उल्टा धारा चलिबे कारबार फल फूलेर सुगंध जाने ना थाकिबे आर पिता जन्मदाता ताहार कथा पुत्र ना शुनिबे गर्भधारी माजन अनेक तुच्छ से जानिबे भाई भाईर प्रति ओ भाई भाईर प्रति हिंसा अति मोहब्बत ना रोबे बिया होले बहु के लिए भिन्न घरे खाबे बहुबे रसगोल्ला आयार बहुबे रसगोल्ला चीनी कला लाल महतार गजा बापमा होबे बांदी दासी बो होबे तार राजा पापे परिपूर्ण ज्ञान शून्य होए जाच्छी मोरा ताई तो अबाप अभिजोगे होलाम आधा मोरा देखो इतिहासे भिन्न देशे यतो अभाव नाई अभाव केवल मोदेर फुराई ना हाई खाई मोदेर सोनार बांगला नदी नाला भरपूर रहेछे आमर आके खाद्यर जन्य जाब पोरार काछे लागाओ इरी धान आयार नईले रिहाई नाई मालिक साई ज्ञान बुद्धि दिएछे कर्मदोषे मर्म हारा पड़छि मोरा पीछे एटा सेज्जा माना ओरे काना बोझो ना केन ताई निजेर दोषे दोषी मोरा खोदार दोस्त नाई मुंशी मोल्ला पाटी आयार मुंशी मोल्ला पाटी जानो खाटी छोरी ओतेर गोरा समाज सुजोग निये जान आगे चले तारा दिनी करबे जारी ओदिन करबे जारी हाय गो मोरि कि करि उपाय আল্লাহর বাণী কোরআন খানি কত ভাবে বুঝাই হলো চার মজাহাব বাপরে বাপ কেউ কারে না মানে স্যার ইমান চারিদিকে তারা যেন টানে মশলা ভাণ্ড ভরা কত তারা কেভাবে কি কয় আলিম হয়ে আলিম নিন্দা মস্ত বড় ভয় টাকা এমন চিজ আয়ার টাকা এমন চিজে উনিশ বিশে খোদা হতে হয় টাকা হলে বাঘের চক্ষু তাও তো মিলান যায় টাকায় পাকা বাড়ি টাকায় পাকা বাড়ি চশমা ঘড়ি স্যুট প্যান্ট আর কোট টাকা হলে পাওয়া যায় ভাই ইউনাইনের ভোট টাকায় জীবন মারে আয়ার টাকায় জীবন মারে রক্ষা করে টাকায় করে পাপ কবি বলে টাকা হলে স্বর্গ হয় লাভ সবাই টাকার পাগল টাকাতে গোল গোল বা দিয়া থাকে টাকা পেলে সোজা মানুষ উল্টা দিকে চলে কালের কাণ্ড এমন আউশ আমন একদর এতে খায় টাকা হলে ভাই হইয়া বধে প্রাণের ভাই আরে হাই হাই কি হলো আরে হাই হাই কি হলো এসে পলো সেজ্জা মানার চিন এই মস্ত এই কার্যকলাপ সেজ্জা মানার চিন দচ্ছি জুটে যাবে দেখা দিবে চল্লি শনি ছানি মোহাব্বত সবুর সরম আর সাচ্চা বাণী দুনিয়া এলমের বরকত হালাল হরকত আর সাকাওতি চিজের হলো যাই যাবে কোরআনের আয়াত আলিম জালিম হবে বাংলালিংক।